নমস্কার, শুভ সকাল। সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে আপনাদের সবাইকে স্বাগত। যদি প্রেমই দিলে না প্রাণে, এত সবুজ, এত মায়া, এত রৌদ্র, এত ছায়া, মাতিয়ে কেন রাখলে আমায় তৃষিত উদ্যানে, কেন ফোটাও ফুলের হাসি, স্বপ্ন জাগাও রাশি রাশি, কেন আমায় ভরিয়ে তোলো নবান্নে অঘ্রাণে। সারা পৃথিবীময় ভালো মন্দ মিশিয়েই আছে, আসলে আমরা কোনটা গ্রহণ করব সেটা পুরোপুরি ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে। সকালবেলা কথাগুলি বলার একটা কারণ এটাই যে আমরা চাই সকালটা সবার সুন্দর হোক, দারুণভাবে কাটুক, কারণ সকালটা সুন্দর হওয়া মানেই সারাটা দিন ভালো যাওয়া। আর সঙ্গীত এমন এক জিনিস যা মনকে খুব খুব কম সময়ের মধ্যেই ভালো করে দিতে পারে, এবং সঙ্গীত ভালোবাসে না এমন তো লোক পাওয়া যায় না। সবাই সঙ্গীত ভালোবাসে, সবাই গান ভালোবাসি আমরা, তাই আমরা সকালটা আপনাদের গান শুনিয়েই শুরু করতে চাই। আর আজকে আমাদের মধ্যে যারা আছেন খুব পরিচিত এবং খুব বিশিষ্ট জনেরা আছেন আমাদের সঙ্গে, তাও একটু পরিচয় করিয়ে দিতেই হয় নিয়ম করে। আছেন যন্ত্রশিল্পী, রাজ্যের বিশিষ্ট যন্ত্রশিল্পী অলোকেশ চক্রবর্তী। নমস্কার সুপ্রভাত। এবং যিনি আমাদের আজকে গান শোনাবেন তিনিও আমাদের রাজ্যের খুব পরিচিত সঙ্গীত শিল্পী এবং অলোকেশদার সুপুত্রী এটা বলতেই হয়, আলিশা চক্রবর্তী। সুপ্রভাত আলিশা, আজকে বাবা মেয়ে পাশাপাশি বসেছে, গান জমবে ভালো। হ্যাঁ, কাকা তো আছে একদম। তবলায় আছেন আরেকজন গুণীজন, রাজ্যের বিশিষ্ট জন, আমরা সবাই চিনি, আমরা নারুদা বলেই জানি, নারায়ণ বিশ্বাস। সুপ্রভাত নারুদা। আমরা আর কথা না বাড়িয়ে অবশ্যই চলে যাব গানে, কারণ গানের মধ্যে দিয়ে আজকে সকালটা কাটবে আমাদের এবং জমজমাট হবে সেটা আমার বিশ্বাস। আলিশা, কি গান দিয়ে শুরু হবে আজকে সকালটা? আমি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি। বাহ, আমার ঘরে
আমার ঘরে এসো, আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো, তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে, আমার ঘরে এসো, আমার ঘরে। সত্যি শীতের দাপটে আমরা একদম জর্জরিত, তাই ফাগুনকে আহ্বান। আর এই গানটা লেখা হয়েছিল 1926 সালে ফাল্গুন মাসে, এবং ত্রিপুরার সঙ্গে একটা যোগাযোগ আছে গানটার, কারণ ত্রিপুরায় বসে লিখেছেন, যে কটা গান লিখেছিলেন এর মধ্যে এইটা একটা, তাই এই গানটা আমাদের একটু বেশি প্রিয়। আমরা বেশিরভাগ অনুষ্ঠানেই কিন্তু এই গানটা দিয়ে শুরু করি, একটা অনুষ্ঠান সূচনার গানও বলা যায়, মানে করা যেতেই পারে এটা। গানটা ভালো লাগলো, আমরা ফাগুনকে আহ্বান করব, কারণ শীতে একেবারে একেবারে অবস্থা কাহিল আমাদের। যাই হোক আলিশা, এরপরে কি শোনাবে? এরপরে আধুনিকে যাই, একদম লতাজির গাওয়া একটি গান। রাঙালি
আজকে আলিশা পড়েছো হলুদ, মানে ফাগুনকে আজকে একদম শীত আর সহ্যই হচ্ছে না, বুঝতে পারছি, একদম তাই, ফাগুনকে এত আহ্বান একের পর এক গান দিয়ে, বেশ ভালো, আমাদেরও ভালো লাগছে আর ভালো লাগছে না, ঠান্ডা ঠান্ডা। যাই হোক, একটা কথা খুব জানতে ইচ্ছে করছে, ছোটবেলা থেকে গান করো জানি, এটা আর বলার অপেক্ষাই রাখে না, এবং বাবা পাশে থাকেন রে ছোটবেলা থেকে, মার সহযোগিতাটা কিভাবে পেতে ছোটবেলায়? মার সহযোগিতা তো বাবা যেমন আমাকে শেখাতো, তো বাবার পয়েন্ট অফ ভিউ ছিল একজন আর্টিস্টের মতো। একদম, এবার আমি যখন স্টেজে গান করতে যেতাম, মার পয়েন্ট অফ ভিউ ছিল একদম যে জেনারেল, মানে অডিয়েন্স যারা থাকেন সেরকম। তো লিস্ট বাবা বানিয়ে দিত, তারপর মা ওইটাকে সর্ট আউট করে দিত, না এগুলো ভালো লাগবে, তো সেভাবে। আর মানে মানে দর্শকের চাহিদা অনুযায়ী মা এটা থাকতো, সেটাই। আর মা তো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকতো, আর আমি প্রোগ্রামে যেতে সবসময় মাকে সঙ্গে নিয়ে যেতাম, আমার মনে হতো মা সঙ্গে থাকলে একটা এক্সট্রা সাপোর্ট সেটা আছে। দেখেওছি আমি, হ্যাঁ অনেকখানি সে ছোটবেলা থেকে দেখেছি, মাই সঙ্গে থাকতো, বাবা ঘরে তৈরি করে দিত, তারপর মা মা নিয়ে নিয়ে যেত। যেত, ঠিক। এবারে আমরা কি শুনবো? এবারে আরেকটা লতাজির গানে গাইছি। ভীষণ মিষ্টি মিষ্টি সব গান নিয়ে এসেছে আজকে আলিশা, খুব ভালো লাগছে, থাকবো গানে, কিন্তু নিতে হবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, অবশ্যই সঙ্গে থাকবেন, ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পরে। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, আপনারা দেখছেন সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকাল, আমাদের সঙ্গে আছে আজকে আলিশা। আলিশা কি গান শোনাবে এবার?
আবার লতাজির গানই গাইবো। বাহ, লতাজির গান সবার, শুনতে আমাদের কোনো হ্যাঁ অসুবিধে নেই, ভীষণ ভালো ভালো সব গান করছো তুমি, শোনাও। দেখো তো চিনতে পারো কিনা, ভালো করে তুমি যে দেখো, দেখো তো চিনতে পারো কিনা, আমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে ভালো, দারুণ একখানা গান করলে। কি ধরনের গান করতে বেশি ভালো লাগে? আমার পুরোনো দিনের মেলোডি গানই বেশি ভালো লাগে, আর রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে। একদম আধুনিক গানের দিকেই ঝোঁকটা বেশি দেখেছি বরাবর, ভালোই, তোমার গলায় মানায়ও বেশ। এরপরে কি গান শোনাবে? কথা কম বলবো, গান শুনবো বেশি আচ্ছা, আজকে। এবারে আশাজির একটি গান গাইছি, আর ডি বর্মনজি সুর করা। বাহ, হায়
পাশে শুনলে এমন আর থাকে না ঘরে থাকে না আসবে বলে কথা দিয়েছি হাই আসে না রে কথা সুরে বলছিলেন। আর ডি বর্মনকে আমরা আমাদের ত্রিপুরার সঙ্গে তো যোগ আছেই, এস ডি বর্মনকে আমরা যেহেতু আমাদের রাজ পরিবারের তাই আর ডি বর্মন আমাদেরই লোক বলতেই পারি। আমাদের নিতে হবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, আবার ফিরবো, তোমার এত ভালো ভালো গান করছো, নিতে হবে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পরে। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পরে। আপনারা দেখছেন সানরাইজ, গুঁড়ো মশলা নিবেদিত, কথায় সুরে জমজমার সকাল, আর আমাদের সঙ্গে আছে আজকে আলিশা। আলিশা আমাদের খুব ভালো ভালো গান শোনাচ্ছে, এরপরে আর কি কি গান শোনায় সেটাই দেখার, আর কি কি ভালো গান শুনবো আমরা। এবারে হিন্দিতে যাই। একদম। ঝাই রে না
দারুণ গেয়েছো। কথা বলবো না, শুধু গানই শুনবো, কারণ ঘড়ির কাঁটা আমাদের দিকে তাকিয়ে আছে, কখন শেষ হয়ে যায় সময়। আরেকটি হিন্দি গাইছি লতাজি ইয়াকিন ছায়াছবি থেকে। गर तुम भूला न दोगे सपने ये सच ही होंगे, हम तुम जुदा न होंगे, हम तुम जुदा न होंगे, गर तुम भूला न दोगे सपने ये सच ही দারুণ দারুণ সব গান গাইছো, কিছু বলার অপেক্ষা রাখে না। ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করে ফেলি, তোমাকে ছোটবেলা থেকে দেখছি গান করছো, এখন তো একটু অন্য ঘরে গেছো বিয়ের পরে, এখন এখনো গান করছো ঠিক সেইভাবে? হ্যাঁ, সেটাই বলছিলাম যে মনে হচ্ছে যে সেই বাড়ির পরিবেশটাও ঠিক এমনই পেয়েছো, একদম যারা ভালোবাসেন গান শুনতে বা গাইতে। এবারে আমার আমাদের একেবারে শেষের দিকে এসেছি, একটা গান শুনতে পারবো? ঠিক আছে, এবার আন্ধি ছায়াছবি থেকে, এটাও সবার প্রিয় একটি গান। সবগুলো ভালো ভালো গানই করছো। গুলজারজির লেখা, আটি বর্মাজির সুর। তুমি মা গয়ে হো নুর গয়া হে,
সে গানটা কি ঘরের মানুষের জন্য? বুঝতে পারছিলাম। যাই হোক, আমরা দেখছি তুমি অনেক ফেসবুকেও দেখি অনেক ভালো ভালো গান করছো, ভিডিও করছো, কিন্তু আমাদের সময় শেষ, আর গান শুনতে পারবো না, এত ভালো ভালো গান করছিলে। অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা সকাল আমাদের সঙ্গে তোমার সঙ্গে কাটালাম আমরা। তোমাদেরও, তোমাকে আর ভ্যানগার্ড পরিবারকে অনেক অনেক ধন্যবাদ, অনেকদিন পরে অনেক ভালো সময় কাটালাম। এভাবে মাঝে মধ্যে আসবে এবং আমাদের আমাদেরও ভালো লাগবে। এবং অলোকেশ দা অনেক অনেক ধন্যবাদ, নারায়ণ দা অনেক অনেক ধন্যবাদ, একটা দারুণ সময় কাটালাম আমরা, সকাল কাটালাম, কিন্তু সময়ের কাছে আমরা বাধা, আমাদের শেষ করতে হবে আজকের অনুষ্ঠান। প্রতিদিন ঠিক এই সময়ে চোখ রাখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন গানে গানে আড্ডায়। নমস্কার।